এই 26 নম্বর ওয়ার্ডে আগে একটা গতানুগতিক ভাবে সমস্ত বাচ্চারা আসতো, তারা আদৌ কিছুদিন পড়াশোনা করছে, তারপরে কোথায় যাচ্ছে, তাদের ড্রপ আউট হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো আমাদের একদম মানে আমরা আনাওয়ার থাকতাম। গত 2 বছর ধরে সংলাপ এবং ক্রাই আমাদের সঙ্গে এসে দেখা করে এবং কাজ করছেন এই ওয়ার্ডে, 26 নম্বর ওয়ার্ডে। আরে প্রিয়াংশু, রাজের ব্যাপারটা কি হলো রে? ও কি স্কুলে যাচ্ছে বা ভর্তি করিয়েছিস? তার সাথে আমরা কথা বলেছি, ওইখানে যারা থাকে সেই মেয়েগুলো যে বিষয়গুলো দেখছে তার সাথে আমরা কথা বলেছি, আর তার পুরনো মার্কশিটটা আছে সেটা জেরক্স করেছি, যত শীঘ্র সম্ভব তাকে স্কুলে ভর্তি করব। তার 14 বছর হয়ে গেছে, हम लोग यहाँ पे एक हिंदी हायर सेकेंडरी स्कूल खोलना चाहते हैं, जिसके लिए हम लोग सिग्नेचर कैंपिंग भी किए हैं। सब बच्चे, सब पेरेंट्स लोग मिलके हम लोग को सपोर्ट किए हैं। इसके लिए हम लोग को काउंसलर हम लोग के साथ है, बहुत दीदी लोग है, एरिया के भी बहुत जन है, सब कोई मिलके सपोर्ट कर रहे हैं। তারপরে মেয়েরা বড় হলে কি হয়, মা বাবার সাথে, মেয়েদের সাথে মানে বড় হলে যে কি সম্পর্ক, কেমন ভাবে সম্পর্ক তাদের সব, তারপরে বয়স অনুযায়ী মেয়েদের শারীরিক গঠনের ব্যাপারে অ্যাডোলেসেন্স যে সমস্ত প্রবলেমস, যেমন মেনস্ট্রুয়াল সাইকেলের সময় কিভাবে ওদের সুস্থ সুরক্ষিতভাবে থাকতে পারে সে ব্যাপারেও ওনারা খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে গেছেন। তাদের যে সমস্যাগুলো তারা খুব সুন্দরভাবে ওনাদের কাছেই তুলে ধরতে পারছে, যেটা এতদিন বাড়ির লোকের কাছেও বলতে পারতো না। হয়তো কোনো বাচ্চা গান নাচ এগুলো করতো, স্কুলে হয়তো সে খোলামেলাভাবে ব্যাপারটাকে শেয়ার করতে পারতো না বা জানতোও না যে সে করতে পারে, সেটা ওনারা আরও ভালো ফোর্স করে জিনিসটাকে বার করেছেন। সংলাপ, ক্রাই এবং ইউনিসেফের সাহায্যে আমাদের স্কুলে একটা কন্যাশ্রী ক্লাব গঠন করা হয়েছে। ওনারা বুঝিয়েছেন যে ওদের কী কী অধিকার, ওরা কী কী পেতে পারে কন্যাশ্রী ক্লাবের তরফ থেকে। সেগুলো হচ্ছে যে যখন ওদের কোনো সমস্যা হচ্ছে বা ওদের বাড়ির থেকে যখন কোনো অর্থনৈতিক দিক থেকেই হোক বা যে কোনো কারণেই হোক বিয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তখন আমাদের বাচ্চারা, এই কন্যাশ্রী ক্লাবের বাচ্চারা তাদেরকে একযোগে বোঝাতে পারে যে তারা কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে। আর সবসে পেলে তো নলেজ ভি তো বাড় রহা হ্যায়, চাইল্ড ম্যারেজ কে বারে মে ভি জান রহি হ্যায় কি কিতনা 18 সাল কে বাদ লড়কি কো শাদি দেনা চাহিয়ে। মেরা নাম অঞ্জলি দাস হ্যায়, মে 356 রবীন্দ্র সরণি মে রহতা হুঁ, 26 নম্বর ওয়ার্ড মে ঝোপড়ি মে। মেরে বিহার কা নিয়ম হ্যায় কম উমর মে শাদি করনা, আর মেরে মম্মি নে মেরে শাদি কে বাতচিত লাগা রহে থে। সংলাপ কা ম্যাম হঠাৎ সে আয়ে और मीटिंग हम लोग के साथ किया और रुक स्टॉप करा दिए शादी। मम्मी भी समझे और हम भी समझे कि कम उम्र में शादी करना अपराधी है। स्कूल में एडमिशन कराने गई तो मेरा स्कूल में एडमिशन नहीं हुआ, बोले कि उम्र ज़्यादा, तो मैं अभी घर में ही बैठा हूँ, तो मैं पढ़ना चाहता हूँ, आगे बढ़ना चाहता हूँ। मेरा नाम सोनाली वर्मा है और हम 26 नंबर वार्ड में रहते हैं। हम लोग एडोलेसेंट फ्रेंडली वार्ड बनाने में इस प्रोग्राम से हम लोग बहुत कुछ सीखे और हर जगह मीटिंग भी करते हैं, इसके कारण से हम लोग 3 चाइल्ड मैरिज रोक पाए हैं। এখানে আর্লি ম্যারেজটা একটা অসুখের মতো ছিল, দেহে মনে বাড়ে না, মেয়েরা তাদের ধরুন 14 বছর 15 বছরে বিয়ে হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ পালিয়ে গিয়ে তারা বিয়ে করছে। তাদের মধ্যে শিক্ষার ব্যাপারটা খুব মিনিমাম ছিল, মানে খুবই কম ছিল বলতে পারি। এখন তারা স্কুলে যাচ্ছে এবং ভাবলে অবাক হবেন তারা কেউ কেউ মাস্টার ডিগ্রিও করছে। মেরি 3 বেটিয়াঁ হ্যাঁ, বড়ি বেটি রীতিকা প্রজাপতি ও সিএ কর রহি হ্যায়, রিসিতা 11 মে পড় রহি হ্যায় সায়েন্স লেকর। অভি হমকো শাদি করনে কা সোচনা নাহি, আগর হামারে কোই বোলতে ভি হ্যায় কি শাদি কর দো, তো হম বোলতে কি নাহি অভি শাদি করনা নাহি হ্যায়। আর হম আপনে পড়োস মে ভি সভি কো ইহি সলাহ দেতে হ্যায় কি নাহি অভি বেটিও কো আগে পড়া দো, উসকে বাদ শাদি কুছ কর লেনে কে বাদ হি শাদি করনে কা সোচনে কে লিয়ে। দিল্লিতে একটি অনুষ্ঠান হয়েছিল নীতি আয়োগের, সেখানে আমরা অ্যাডোলেসেন্ট গ্রুপ আমাদের একটা ওয়ার্ডের একটা বক্তব্য আমরা পেশ করতে পেরেছি। মেয়ের নাম কুন্দন শর্মা হ্যায়, মে 26 ওয়ার্ড মে রহতা হুঁ। আমার স্কিল ডেভেলপমেন্ট কে উপর ইউনিসেফ, ক্রাই আর সংলাপ কে দ্বারা স্কিল ডেভেলপমেন্ট কা ট্রেনিং শুরু করেঙ্গে, জিসকে দ্বারা হম কুছ আগে বড় পায়েঙ্গে আর ফিউচার মে কুছ কাম কর পায়েঙ্গে। এই ওয়ার্ডের বিভিন্ন ক্লাব, গণসংগঠন,
বিভিন্ন মতের লোকজনকে নিয়ে আমাদের একটা চাইল্ড প্রোটেকশন কমিটি আছে এবং এর সঙ্গে লোকাল থানা গিরিশ পার্ক এবং বটতলা যে দুটো থানা আমার ওয়ার্ডের মধ্যে পড়ে তাদের প্রতিনিধিরাও আছে। দেখি ও পেলে তো আমারি বাচ্চা লোক তো পুলিশ স্টেশন কা নাম সে পুলিশেই ডরতি থি। They used to think that there is a the police is from a different sphere, but this is not the way. The police is from this only is a part of the society that the effort taken by you and your organizations had made it easy. Now the adolescent these days approaches us in this regard, whatever the problem has got or they have any complaint against anyone. They were fear to coming at police station. They were even fear to tell their parents what about the incident happened to them. These days what happened, you have taken these initiatives, you are making them aware of the legal formalities and all those things. At the same time, you're also asking the guardians to participate in your meetings. So this thing really shortened the gap between the adolescent and police. Pilot project, এখানে UNICEF আপনাদের সহযোগিতায় এবং সকলকে নিয়ে শুরু করেন এবং গত দু বছরে মানে আশ্চর্যজনকভাবে ডেভেলপ করেছে। আমরা এই অবহেলিত যেসব ধরুন স্ট্রিট চিলড্রেন আছে, ছোট বাচ্চা, রেড লাইটের বাচ্চা, বস্তির অঞ্চলের অবহেলিত সকলকে নিয়ে যে কাজ এরা করছেন আমি তার 100% এফোর্ট দিচ্ছি, আমার পক্ষ থেকে সহযোগিতা করছি যে এই ডেভেলপমেন্টের কাজটা যেন চলতে থাকে। আপনারা ভাবলে অবাক হবেন, আমার এখান থেকে বিউটিশিয়ান কোর্স হয়েছে, একটু বড় মেয়ে যারা তারা বিউটিশিয়ান কোর্স করেছে, আমরা তাদের সার্টিফিকেট তুলে দিয়েছি, 75 জন মেয়ে এইরকম করেছেন, তাদের মধ্যে কিছু কিছু বিবাহিত মেয়েরাও ছিল যাদের বয়স হয়তো পরিপূর্ণ হয়নি, কিন্তু তাদেরও অন্তত অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে তারা একটা মর্যাদা পায়। আমাদের মাসে মাসে ক্লাস হয়, 2-3 মাস অন্তর আমাদের মিটিং হয়, সভা হয়, সেখানে আমরা একটা নির্ধারণ করি, একটা মাপ করি যে আমরা কতটা এগোতে পারি। মেয়েরা ফুটবল খেলছে, কবাডি খেলছে, তাদের মনের এবং শরীরে যে গ্রোথটা হওয়া দরকার ছিল সেটা হচ্ছে এবং আমি খুবই হ্যাপি, কারণ অনেক আশা নিয়ে যারা এই প্রজেক্টটা এখানে এনেছিলেন, বিশেষ করে আমি মাননীয় মন্ত্রী শশী পাঁজার কথা বলবো, কিশোর বান্ধব ওয়ার্ড আমি এটাকে পরিপূর্ণভাবে যাতে হয় সে ব্যাপারে আমার পূর্ণ সহযোগিতা আছে, থাকবে। ম্যাডাম, অ্যাডলেসেন্ট এমপাওয়ারমেন্ট প্রোগ্রামটার যেটা একটা লক্ষ্য হচ্ছে যে কি করে একটা অ্যাডলেসেন্ট ফ্রেন্ডলি ওয়ার্ড তৈরি করা যায়, তো সেখানে কলকাতা পৌরসভাকে আমরা প্রথমবার পেয়েছি এবং যৌথভাবে আমরা এগোচ্ছি, সেখানে আপনার এক্সপিরিয়েন্স কি? হ্যাঁ, আগে কলকাতা কর্পোরেশন শুধুমাত্র জল আর লাইট নিকাশি এইসব কাজের মধ্যেই থাকতো, সেখান থেকে কলকাতা কর্পোরেশন এখন অনেক এগিয়ে গেছে, সমাজের কিশোর কিশোরীদের জন্য সে কলকাতা কর্পোরেশন কিছু করতে চায়। ওয়ার্ড 26 দিয়ে আমরা শুরু করেছি, ওয়ার্ড 26 আমরা মডেল ওয়ার্ড হিসাবে ধরেছি, ধরে এই কিশোর কিশোরীদের প্রশিক্ষণ করার চেষ্টা করি। এরপরেও এর সাথে আরও 5 ওয়ার্ড আমাদের অলরেডি এই সংস্থা কাজ করছে। আমরা আরও কাউন্সিলরদের সাথে কথা বলেছি, 144 এলাকার আরও কাউন্সিলররা ইন্টারেস্টেড আছে, তারাও আমাদের সাথে যোগ দেবেন বলেছে। এইভাবে KMC সমাজের কিশোর কিশোরীদের পাশে থাকতে চায়, এইভাবে কাজ করতে চায়।